আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে চলছে সুখ সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনার আয়োজন। প্রায় প্রতিটি বাড়িতেই কোজাগরি পূর্ণিমায় লক্ষ্মীর পুজো হয়ে থাকে। ঘরে ঘরে মহিলারা কয়েকদিন আগে থেকেই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে এবারে তিথি অনুযায়ী গতকাল সন্ধ্যাতেও অনেক বাড়িতে লক্ষ্মীর পুজো হয়েছে। গতকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় দেদার বিক্রি হচ্ছে ছাঁচের ছোট ছোট প্রতিমা। ফল সবজির বাজারেও ব্যাপক ভিড়। তবে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অনেকেই চিন্তায় পড়েছেন কিভাবে পুজোর আয়োজন সম্পন্ন করবেন। বাড়িতে বাড়িতে পুজো ছাড়াও সর্বজনীন পুজোও হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলায় কয়েকটি জায়গায় পারিবারিক লক্ষ্মী পুজো বর্তমানে সর্বজনীন পুজোর রূপ নিয়েছে। অন্ডালের খাঁদড়া গ্রামের সিংহবাড়ির লক্ষ্মী পুজোকে ঘিরে মেতে থাকেন গ্রামবাসীরা। কয়লাখনি অধ্যুষিত খাঁদড়া গ্রামে আগে কোনো লক্ষ্মী পুজো হতো না। স্বপ্নাদেশ পেয়ে গ্রামে একমাত্র লক্ষ্মী পুজোর প্রচলন করেন সিংহ পরিবার। তিন দিন ধরে পুজোয় চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই আক্ষরিক অর্থে সিংহ পরিবারের লক্ষ্মী পুজো এখানে সর্বজনীন রূপ পেয়েছে। পারিবারিক পুজোগুলির মধ্যে আরেকটি উল্লেখযোগ্য পুজো হল জামুরিয়ার নান্ডি গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারের লক্ষ্মী পুজো। দুফুট লম্বা সোনায় মোড়া অষ্টধাতুর লক্ষ্মীমূর্তি বছরের অন্যান্য সময় সিন্দুকে বন্ধ থাকে। কোজাগরীর রাতে পুলিশি প্রহরায় কয়েক ঘণ্টার জন্য বিগ্রহ মন্দিরে আনা হয়। প্রতি বছরই বন্দ্যোপাধ্যায় পরিবারের রত্নখচিত মায়ের পুজো দেখতে মানুষের ঢল নামে। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শেষ হয়েছে। পুজোর কটা দিন বেশ ভালোই কাটল জেলাবাসীর। দৈনন্দিন সমস্যাকে দূরে সরিয়ে এই কটা দিন সকলেই মেতে উঠেছিলেন দশভুজার আরাধনায়। মণ্ডপ থেকে রাস্তা সর্বত্র রং বেরঙের আলোকমালায় সেজে উঠেছিল। পঞ্চমী থেকে মণ্ডপে মণ্ডপে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মাকে বিদায় জানিয়ে সবার মনই এখন বিষণ্ন। এবারে জেলায় প্রায় 1000-এর বেশি সর্বজনীন পুজো হয়েছে। রকমারি থিম বৈচিত্র্য, মণ্ডপ সজ্জা, আলোর কারুকাজ এবারেও নজর কেড়েছে। থিম ভাবনায় কোথাও উঠে এসেছে সমাজ সচেতনতার বার্তা, কোথাও প্রাচীন মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা, কোথাও বিশ্বশান্তির বার্তা, কোথাও চৈতন্য মহাপ্রভুর মানব প্রেম, কোথাও আবার জল সংরক্ষণের বার্তা, কোথাও আবার ভিনদেশি শিল্প কারুকাজের মণ্ডপ সজ্জা হয়েছিল। সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা সমাজ সচেতনতার জন্য জেলার 12টি পুজো কমিটিকে এবারে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হলো। সর্বজনীন পুজোর পাশাপাশি জেলার পারিবারিক দুর্গাপুজোগুলো হয়েছে নিয়ম মেনে, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে। মন্দিরগুলিতেও চিরাচরিত প্রথা মেনেই দুর্গাপুজো সম্পন্ন হয়েছে। হাজার বছরের প্রাচীন গৌড়রাজা লক্ষ্মণ সেন প্রতিষ্ঠিত কাঁকসার গড় জঙ্গলে শ্যামরূপা মন্দিরে পুজো দেখতে এবারেও হাজার হাজার ভক্ত ভিড় জমান। দুর্গাপুজোর শেষ চমক ছিল কার্নিভালে। আসানসোল ও দুর্গাপুরে পৃথক পুজো কার্নিভাল অনুষ্ঠিত হয়। দুর্গাপুরে কার্নিভালের উদ্বোধন করেন প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং সঙ্গীতশিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। এছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রথমে দুর্গাপুর বণিক সভার ট্যাবলোর মাধ্যমে প্রয়াত শিল্পপতি রতন টাটাকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় কার্নিভাল। মোট 14টি পুজো কমিটি অংশগ্রহণ করে। অধিকাংশ পুজো কমিটি দুর্গাপুজোর থিমকে সাজিয়ে নৃত্যের মাধ্যমে পেশ করে কার্নিভালে। এখানে উঠে আসে আজকের ঘটনা। আসানসোলে কার্নিভালে 15টি পুজো কমিটি অংশ নেয়। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক এস পন্নাবেলম, সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজী মহারাজ, আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। পুজো কমিটিগুলির বর্ণাঢ্য শোভাযাত্রার আগে বাংলার নানা লোকসংস্কৃতিকে তুলে ধরা হয়। কার্নিভাল দেখতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পুজোর আবহের মধ্যেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে আসানসোল দুর্গাপুর লাউদোহা কাঁকসা এলাকায়। কখনো দোকানে, আবার কখনো বাড়িতে। লোকজন না থাকার সুযোগে বাড়িতে ঢুকে সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এমনকি নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ঘরে বন্ধ করে কলিয়ারির গোডাউন থেকে চুরির ঘটনাও ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন খনি ও শিল্পাঞ্চলের বাসিন্দারা। জেলার চিঠি শেষ হল। এটি লিখেছেন পশ্চিম বর্ধমান থেকে আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।